ভালো হইতো, আমার জামদা খোলায় না, ট্যাঙ্কি খোলায় না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আজকে শুরু করলাম আরেকটি নতুন ব্লগ। তো আশা করি আজকের ব্লগটি একটু অন্যরকম হবে, তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর আজকে এক জায়গায় একটা আর কি দরিদ্র এক ফ্যামিলি অসহায়, তো কিরকম জানি না, তো একজনের মাধ্যমে একটু খবর পাইছি, তো সে আমাকে নিয়ে যাবে, তো ওখানেই যাব আজকে। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আমিও গিয়ে দেখে আসি কী অবস্থা কি না কি, তো গেলে ভালোভাবে বুঝতে পারবো। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটিতে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আর কেমন লাগলো তা কমেন্ট করে ভুলবেন না। তো যাওয়া যাক ওখানে, আর অবশ্যই ফুল ভিডিওটি আজকে দেখবেন। সকাল সকালই আমি এসে পড়ছি এই যেখানে আসার কথা ছিল সেই বাসাটার আশেপাশে, তো সেই গলিতে এখন যেতেছি। দেখেন গলিতে এই যে সামনে সম্ভবত এই গেটটাই হতে পারে তাদের বাসা। তো দেখেন আপনাদের আগে পুরোটা আমি ভালোভাবে একটু দেখাই, পুরো গেটটা দূরে থেকে এই বাসাটাতেই তারা থাকে। এখন আপনাদের একটু ভিতরেরটা দেখাই। দেখেন ভিতরে এদিকটার অবস্থা কি ভাঙা চোরা আর ময়লা, অনেক থাকে, অনেক খারাপ খারাপ অবস্থাতেই, কারণ এই বাড়িটা এমনি পরিবেশটা এত ভালো না। আপনার ঘর কি এটাই? আপনার এই রুমের কোন রুমে থাকেন? আপনার থাকবো সে থাকবি। আপনার রুমের ভাড়া কত? 2600 টাকা। মানে আমার সব খেতে রক্ত। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ মানে সবার ছোট না, সবার ছোট আর আপনার ছেলে মেয়ে এটাই বড় খোলা, তারপরে ভিতরে মেয়ে। আসেন ভিতরে আসেন, কেন বসেন আপনি? তারা সন্তান
বাবার বেবা হয়ে যাবে এটা সমস্যা কি এটা জন্মগত ভাবে হ্যাঁ জন্মগত ভাবে তিন ওজন জন্মগত ভাবে বুঝতে পারি নাই বাবা বলে মাদ্রাস পর্যন্ত নিছে ওর বাবা আর এটারে মনে 40-42 হাজার টাকা মানে ওর তলে ডালছে আর ওর তলে মনে করেন বেশি একটা ডালতে পারে নাই মানে আর্থিক অবস্থা আমরা হয়ে গেছি গা মানে ওর তলে মানে কিছুটা ডালছে আর ওর তলে মানে ডালতেই পারে নাই মানে কিছুটা ডালছে মানে এই যে সিজার মিজার করছে এই কিছুটা ডালছে এরপরে দিয়ে তো ওর বাবাই মানে অসুস্থ অবস্থা মানে চিন্তা ভাবনা সুখে যে লেখ টেখতে তিন দেওয়া হচ্ছে প্রতিবন্ধী হয়েছে আমি আর অন্য ধরেন কিছু না করে স্কুল যে আছে যে প্রতিবন্ধী যাতে ভালোভাবে শিক্ষা দেয় ওইসবে চেষ্টা করছি নাই না বাজার নাই না কত জায়গায় ঘুরছি মিরপুর গেছি গাজীপুর গেছি উত্তরা চাই লম্বা সেক্টর গেছি 9 নম্বর সেক্টর গেছি কোন জায়গায় নাই না নেয় কেমনে নিব এই তিনটা হুলাহান আমি দিব না মনে করেন উপরে দিয়ে নিব না তলা দিয়ে 3 লাখ টিহা দেব আমি 3 লাখ টাকা আমার দ্বারা সম্ভব দেওয়া 3 লাখ টাকা যদি না দিই তারো তুমি 3 হাজার 3 হাজার টাকা 9 হাজার টাকা দেও 9 হাজার টাকা দিয়ে এগোরে দে ফালাই এরা ফালবো খালি আর কোনো কিছু করতো না চিকিৎসা করতো না চিকিৎসার কোনো পথ নাই স্বামী আছে স্বামী অসুস্থ অবস্থায় আছে মানে মানসিক অবস্থা ঘর ভাড়া এইসব দিয়ে অনেক কষ্ট হয় চলতে না অনেক কষ্ট এই যে আজকে বাইরে গেছি কাজকে প্রতিদিন চার পাশে আমি খামাইতাম বাস মনে করে হাট বাজার আনতাম কিছু তৈতাম ঘর ভাড়ার লাগে হ্যাঁ আজকে এই যে আজকে গেছি না আমার কামাই রুজি বন্ধ এটা 18 বছর এটার মনে করেন 26 বছর এটা 11.5 বছর প্রায় 2 মাস কি 3 মাস বাকি আছে 12 বছর হয়ে গেছে কিন্তু গুলো জানা তাদের বয়স গুলো জানা খাওয়াইতে পারি না বাইরে কি খাওয়ানোর কোন বন্দোবস্ত আছে একটু রুড়ি মুড়ি কলা মলে এটা খাওয়াইয়া একটু পানি খাওয়াই বোতল দিয়া এদিকে হয়ে পরে এখন কোন টাইম মতে গোসল কর দেওয়ার লাগে টাইম মতে কাওয়ানি লাগে টাইম মতে সবকিছু করার লাগে এই আল্লাহ দুজন আমার এই কেবাসি দিতে দিত এখন আমি মানে ভাষক তো নমাজ টমাজ করি বড় রাখে তো আমি সেবা করতাম তে মানে আমার পক্ষে মানে খুবই ভালো হইত আমার চান্দা খোলায় না ট্যাঙ্কি খোলায় না কষ্ট করতেছেন আর কত করবেন মানে কোন রকম আমি চলি আর কি হাজিরাটা দিলে কষ্ট তো হয় করতে অনেক হ্যাঁ অনেক কষ্ট হয় আপনাদের সব দিক দিয়ে অসুবিধা মানসিক দিক দিয়ে অনেক অসুবিধা অনেক মানে সব দিক দিয়ে একদিক দিয়ে না আমার সব দিক দিয়ে শুধু কালী বাড়ির মাঝে মানে
তেল মাথা তেল কিছু বড় বই আমি দিতে হুকলাম আমার থাকলে আমি কিছু দিতাম কি দিব এটা লাগে জানাইছে এরকম অবস্থা থাকলো আপনার টাকা থাকতো প্রচুর দিত গেলে মনে কর দু তিন কেজি চাউল এই করতে দে দুলা সেই করতে দে দুলা সেই করতে দে দুলা এই তোর বারো কেজি চাউল লই আই তারিখ 500 টাকা দে গাড়ি ভাড়া এলাকাতে তো দেখলেন আপনারা তখন তার কথা শুনলেন যে আমি যে জায়গাটায় আসছি মূলত আপনাদের প্রথমে বলছি যাবো তো দেখলেন তার তিনটা ছেলে মেয়ে আপাতত মানসিক ভাবে আর কি অসুস্থ শরীরের দিক দিয়ে প্রতিবন্ধী যাকে বলে তো দেখছেন পরপর তিনটি ছেলে মেয়ে তার এই অবস্থা তো তার কতটা অসুবিধা দুঃখ কষ্ট দেখলেনি সেভাবে থাকলে তো আপনারা আমার এই ভিডিওটা অনেক জনে আছেন দেশের বাইরে থেকে দেখেন তো কেউ যদি আপনারা একটু ওনাদের প্রতি সাহায্য করেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তো অবশ্যই আপনারা সরাসরি তাদের মাধ্যমে কথা বলি তাদের যদি কোনো সাহায্য করতে চান সহযোগিতা তাদেরকেই করতে পারবেন আমাকে আমার সাথে কথা বলতে হবে না সরাসরি তাদের সাথে কথা বলবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনটা অবশ্যই সবাই চেক করবেন সেখানে তাদের ওই ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনার আশেপাশে কারো ফোন নাম্বার আছে না বা আপনার আচ্ছা ঠিক আছে তাহলে এই যে তারই নাম্বার আছে আশেপাশে তো তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে এই নাম্বারটা দেওয়া থাকবে তো দেখলেন আজকের ভিডিওতে আমার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দিন আর নতুন কেউ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তাদেরকে অবশ্যই সবাই সাহায্য করবেন যার যতটুকু সামর্থ্য আমার মাধ্যমে যদি তারা একটু উপকৃত হয়ে থাকে তাহলে নিজেকে অনেক প্রাউড ফিল করবো আর আপনারা যদি আমার মাধ্যমে তাদেরকে কিছু আর কি সাহায্য করতে পারবেন তারা আমার মাধ্যমে যদি একটু সহযোগিতা পায় তাহলে অবশ্যই আমি আরো অন্য অন্য জায়গায় দেখার চেষ্টা করবো যে আরো এরকম কত দরিদ্র ফ্যামিলি আছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সবাই যে যতটুকু পারেন তাদেরকে সাহায্য করবেন তো অবশ্যই সবাই বারবার বলতেছে আপনারা যতটুকু যে যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করবেন আমার আজকে ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ।